शिल्पकला एकाडेमीते उद्बोधनी मंचायन हो गेल पारापार। नाटकटी देश नाटकेर 24तम प्रयोजना। नतून प्रयोजना देखते हल छिल दर्शके परिपूर्ण। नाटकेर गल्पे देखा जाए नागरिक जीवनेर छोंयाय ग्रामेर सरल मानुषगुलो किभाबे बदले जाए। जीवनेर तागिदे मानुषगुलो जखन शहरे आसे तखन नाना जटिलता तादेर मध्ये प्रवेश करे। तादेर चरित्रे आसे परिवर्तन। चिनू और जोस्नार विवाह हय, तबे चिनुर काछे विवाहर आरेक नाम पेशागत साफल्य और जोस्नार काछे अभावित प्राप्ति। सुंदर जीवनेर स्वप्न निये जोस्ना चिनुर साथे कलकाता रवाना हय। सीमान्तेर चोराई पथ बंध, ताई बेनापोले रशीद कोम्पानिर पान्थशालाय चले चोराई पथेर द्वार उन्मोचनेर अपेक्षा। पारापार नाटके संकटे दोला खाय चारजनेर जीवन, ता नियेई गल्प एगिये जाय। जोस्ना ग्रामेर खूब सहज सरल एकटा मेये जे एकटा स्वप्न देखे। সেই স্বপ্নে একজনের হাত ধরে বিয়ে হয়ে যাওয়ার পর বর্ডার অঞ্চলের জীবনের যে প্রবাহ সেখানে তার স্বপ্নভঙ্গ হয়। কিন্তু এই স্বপ্ন দেখার স্বপ্নভঙ্গই জ্যোৎস্নার জীবনের বড় কথা নয়। জ্যোৎস্নার চরিত্রের সবচাইতে বড় যে দিকটি সেটি হচ্ছে জ্যোৎস্না ঘুরে দাঁড়াতে জানে। জ্যোৎস্না ঘুরে দাঁড়ায়। পারাপারের গল্পে জ্যোৎস্নার ঘুরে দাঁড়ানোর গল্প। এই নাটকে আমি যে চরিত্রটি করছি তার নাম চিনু গায়েন। ও মূলত পড়াশোনা শেষ করে চাকরি বাকরি না পেয়ে একটা পেশার সঙ্গে জড়িয়ে পড়ে। সে মূলত একজন শিল্পী, কিন্তু শিল্পের আড়ালে তার অন্য আর একটা পরিচয় আছে। সেই পরিচয়টাই মূলত এই নাটকে রিভিল হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নাটকে আসেন আসেন কবিয়া তোমার বক্ষের ভিতরে আসে বুকের সাথে মুখ ঠেকিয়ে কুলাকুলি করি। কবিয়া এটি দেশ নাটকের ২৪তম প্রযোজনা। নাটকটি রচনা করেছেন মাसूম রেজা ও নির্দেশনা দিয়েছেন ফাহিম মালিক ইভান। গল্পটা মূলত জীবন, মৃত্যু, সত্য, মিথ্যা, পেশা, প্রেম এই নানান জিনিসকে আমি কন্ট্রাস্ট করে দেখার চেষ্টা করেছি। জীবনের বিপরীতে মৃত্যু, সত্যের বিপরীতে মিথ্যা অথবা পেশার বিপরীতে প্রেম, এই সব কিছু মিলিয়ে মানুষের জীবন ঘন ঘন পাল্টে পাল্টে যায়। মানুষ নতুন মানুষ হয়ে যায়, অপরিচিত মানুষ হয়ে যায়, অচেনা মানুষ হয়ে যায়। এই একটা এক্সপেরিমেন্ট আমি এই নাটকটার ভিতরে করেছি। নতুন নাটক দেখতে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ছিল দর্শকে পরিপূর্ণ।